অর্থনৈতিক সংকটের জেরে সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতায় সাতজনের মৃত্যুর পর শ্রীলঙ্কার রাজধানী কলম্বো অনেকটাই শান্ত। তবে প্রধানমন্ত্রীর মতো প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে অনড় রয়েছে বিরোধীরা। জরুরি অবস্থা জারি থাকায় পরোয়ানা ছাড়াই যে কাউকে গ্রেফতার করতে পারবে সেনাবাহিনী ও পুলিশ। তীব্র অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। সোমবার রাজধানী কলম্বোয় বিক্ষোভকারীদের ওপর হামলার পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। একই সাথে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক চান্না জয়সুবানা। এরপর মাহিন্দা রাজাপাকসে সহ মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী ও স্থানীয় নেতাদের বাসভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। রাজাপাকসের পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয় কয়েকজন সংসদ সদস্য এবং একজন বিচারকের বাড়ি। কলম্বোর কাছে নিত্তাম্বুয়া এলাকায় অবরোধের মুখে পড়ে সরকার দলীয় সংসদ সদস্য অমরাকীর্তি আথুকুরালা নিজের পিস্তল দিয়ে গুলি চালান, এতে এক যুবক নিহত হয়। এ সময় বিক্ষোভকারীরা ঘিরে ধরলে একই পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই আইন প্রণেতা। বিক্ষোভ নিয়ন্ত্রণে সোমবার জারি করা কারফিউ বুধবার সকাল 7টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ভোরের আলো ফোটার আগে রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় সেনাবাহিনী। দেশের চলমান সংকটের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে দায়ী করছে বিরোধী দলগুলো। সরকার করোনা মহামারীকে দায়ী করলেও বিশেষজ্ঞরা দুষছেন অর্থনৈতিক অব্যবস্থাপনাকে। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। অর্থনৈতিক সংকটের জেরে সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতায় সাতজনের মৃত্যুর পর শ্রীলঙ্কার রাজধানী কলম্বো অনেকটাই শান্ত। তবে প্রধানমন্ত্রীর মতো প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে অনড় রয়েছে বিরোধীরা। জরুরি অবস্থা জারি থাকায় পরোয়ানা ছাড়াই যে কাউকে গ্রেফতার করতে পারবে সেনাবাহিনী ও পুলিশ। তীব্র অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। সোমবার রাজধানী কলম্বোয় বিক্ষোভকারীদের ওপর হামলার পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। একই সাথে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক চান্না জয়সুবানা। এরপর মাহিন্দা রাজাপাকসে সহ মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী ও স্থানীয় নেতাদের বাসভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। রাজাপাকসের পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয় কয়েকজন সংসদ সদস্য এবং একজন বিচারকের বাড়ি। কলম্বোর কাছে নিত্তাম্বুয়া এলাকায় অবরোধের মুখে পড়ে সরকার দলীয় সংসদ সদস্য অমরাকীর্তি আথুকুরালা নিজের পিস্তল দিয়ে গুলি চালান, এতে এক যুবক নিহত হয়। এ সময় বিক্ষোভকারীরা ঘিরে ধরলে একই পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই আইন প্রণেতা। বিক্ষোভ নিয়ন্ত্রণে সোমবার জারি করা কারফিউ বুধবার সকাল 7টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ভোরের আলো ফোটার আগে রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় সেনাবাহিনী। দেশের চলমান সংকটের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে দায়ী করছে বিরোধী দলগুলো। সরকার করোনা মহামারীকে দায়ী করলেও বিশেষজ্ঞরা দুষছেন অর্থনৈতিক অব্যবস্থাপনাকে। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।